ডায়মন্ড হারবারের বিস্তীর্ণ এলাকা জুড়ে আপনি আমাকে একটা গ্রাম গ্রামাঞ্চল দেখাতে পারবেন না যেখানে পাকা রাস্তা নেই আপনি দেখান চব্বিশ ঘন্টার মধ্যে আমি তৎপর হয়ে উদ্যোগ নিয়ে সেই কাজ করে দেবো আমি কথা দিয়ে যাচ্ছি ফলতা মথুরাপুর প্রকল্প পনেরোশো কোটি টাকার জলের প্রকল্প ভারতবর্ষের সর্ববৃহৎ জলের প্রকল্প এই ডায়মন্ড হারবারে হচ্ছে এক বছরের মধ্যে বাড়িতে বাড়িতে নলবাহিত পানীয় জলের সুব্যবস্থা আমাদের সরকার করে দেবে এক বছরের মধ্যে দুটো ব্লকে সমস্যা ছিল বজবজ ওয়ান বিষ্ণুপুর ওয়ান আর বজবজ টু এর কয়েকটা পঞ্চায়েত অগমেন্টেশন প্রজেক্ট করে ডোঙিয়া প্রকল্প গত বছর আমরা উদ্বোধন করেছি কাজ চলছে ইতিমধ্যে গত ছ মাসে দুবার তিনবার পর্যালোচনা বৈঠকে আমি নিজে বসেছি আজকে এই যে ডায়মন্ড হারবারে মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল মহিলা বিশ্ববিদ্যালয় খালি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে এগারোশো রাস্তা হচ্ছে এখন পথশ্রী প্রকল্পে প্রায় একশো কোটি টাকার কাজ আমরা এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে করতে পেরেছি আমরা রাজ্য সরকারের কাছে মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ পূর্ত সেচ আর জনস্বাস্থ্য কারিগরি অর্থাৎ ইরিগেশন পিডাব্লিউডিআর পিএইচি এই তিনটে দপ্তর থেকে গত ন বছরে সাড়ে তিন হাজার কোটি টাকার কাজ এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে আমরা করেছি সাড়ে তিন হাজার কোটি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্রেও হয়নি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর লোকসভা কেন্দ্রে হয়নি আমরা করে দেখিয়েছি বলো তুমি যদি চড়িয়াল করতে পারো তাহলে আমি বুঝব তুমি নেতা মনে আছে পঁয়তাল্লিশ বছরের সমস্যা চড়িয়াল সমাধান হয়ে গেছে একটা লেন অলরেডি হয়ে গেছে সেকেন্ড লেনের কাজ চলছে একটা লেনের কাজ তো আমি উদ্বোধন করে এলাম ছ মাস আগে আমতলায় বাস টার্মিনাস দু মাস আগে উদ্বোধন করেছি কেউ ভাবতে পেরেছিল সবাই বলতো আমতলা একটা বাস টার্মিনাস দরকার আজকে বাবা বড় কাছারি মন্দিরের রাস্তা থেকে শুরু করে জয়রামপুর মন্দির থেকে শুরু করে পীরতলা মাজার প্রত্যেকটা এই ধর্মীয় জায়গাগুলোর নতুন করে সাজানো নতুন করে সংরক্ষিত করে রাস্তা বা বা মানোন্নয়ন করে সৌন্দর্যায়ন করে যাতে মানুষের সুবিধায় মানুষ যেতে পারে এই কাজগুলো কোনো দিন সিপিএম করেনি এগুলো আমরা করেছি